আই হোপ ফ্রেন্ডস ইউ আর অল গুড। সো প্রত্যেকদিনের মতো আজকে তোমাদের সামনে আমরা ক্লাস সিক্স নিয়ে হাজির। তো তার আগে আমরা পাঁচটি ক্লাস করেছি ত্রিপুরার মোস্ট ইম্পর্ট্যান্ট জিকের উপরে, যেগুলো আপকামিং বিভিন্ন এক্সামের জন্য অনেকটাই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো তোমরা অবশ্যই আমাদের প্রত্যেকটা ক্লাস দেখবে এবং প্রত্যেকটা ক্লাসে পার্টিসিপেট করবে। তো তার সাথে সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্রিক ত্রিপুরা এক্সাম। সো ফ্রেন্ড, তোমরা যদি প্রিভিয়াস পাঁচটি ক্লাস না দেখে থাকো ত্রিপুরার জিকের উপরে, তো অবশ্যই উপরে দেওয়া আই বটমে ক্লিক করে সেখান থেকে সবটি ক্লাস দেখে নেবে। উপরে আই বটমে ক্লিক করে সেখান থেকে সবটি ক্লাস দেখে নেবে। পাশাপাশি আমাদের চ্যানেলের মধ্যে প্রিভিয়াস অনেকগুলো ক্লাস করেছি, আমরা প্লেলিস্ট বানিয়ে রেখেছি, সেখান থেকেও সবটি ক্লাস দেখতে পারো। পাশাপাশি ফ্রেন্ড, তোমরা অবশ্যই আমাদের ক্লাসের উপরে কমেন্ট করতে বলবে না, তোমাদের কমেন্টের উপরে ডিপেন্ড করবে যে আমরা কীরকম আরও ক্লাস নিয়ে আসব। তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। আমরা যদি তোমাদের কাছ থেকে লাইক এবং কমেন্ট প্রচুর সংখ্যক পাই, তাহলে অবশ্যই আমরা আরও অনেকগুলো ক্লাস নিয়ে আসবো, যেগুলো তোমাদের জন্য আপকামিং এক্সামের মধ্যে হেল্পফুল হবে। তোমরা যদি আমাদের সাথে প্রথম থেকে থাকো ফ্রেন্ড, তাহলে তোমরা অবশ্যই জানবে যে আমরা তোমাদের সাথে প্রমিস করেছি যে তোমাদের এক্সামের পুরো সিলেবাসটা আমরা কমপ্লিট করার চেষ্টা করবো একসাথে। সো তার জন্য তোমাদের সাপোর্ট আমাদের খুবই প্রয়োজন, তোমাদের সাপোর্ট থাকলে সব কিছু পসিবল। পাশাপাশি জানো যে ফ্রেন্ড, আমরা আমাদের ক্লাসের পিডিএফ শেয়ার করে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম হলো লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। সেখান থেকে তোমরা আমাদের ক্লাসের প্রত্যেকটা পিডিএফ ডাউনলোড করতে পারবে, আমরা প্রত্যেকটা পিডিএফ আপলোড করে দিয়েছি সেখানে। সো তাছাড়া ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে আমরা লিঙ্কটি দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন করতে পারবে। তো তোমাদের মধ্যে থেকে যারা এখনও জয়েন করোনি, এখনই যাবে টেলিগ্রাম সাথে জয়েন হয়ে সবগুলো পিডিএফ ডাউনলোড করে নেবে। ফ্রেন্ডস, ইফ ইউ নট সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, ডো সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর রেগুলার আপডেট অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার। সো ফ্রেন্ড, দিস ইজ আওয়ার রিকোয়েস্ট টু অল, প্লিজ তোমরা ক্লাসটি লাস্ট অব্দি দেখবে এবং প্রত্যেকটা কোয়েশনের মধ্যে পার্টিসিপেট করবে। আমাদের 20টি কোয়েশন খুবই তোমাদের জন্য অনেকটা ইম্পর্ট্যান্ট এবং সবটি কোয়েশন অ্যানালাইসিস তোমরা অবশ্যই দেখবে, তাহলে তোমাদের মনে রাখার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। তোমাদের মধ্যে হয়তো অনেকে দেখো যে সামনে 10টা কোয়েশন করে, 10টা কোয়েশন করে না থাকো, তো আমার রিকোয়েস্ট থাকবে সবার কাছে অবশ্যই সবটি কোয়েশন দেখবে এবং লাস্টে কমেন্ট করে জানাবে যে কীরকম লাগলো ক্লাস। চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। সো টুডে ফার্স্ট কোয়েশন, দ্য ফার্স্ট নিউজ পেপার অফ ত্রিপুরা ইজ, যে ত্রিপুরার প্রথম পত্রিকাটি কোনটি, যে ত্রিপুরার থেকে প্রথম কোন পত্রিকাটি পাবলিশড হয়, প্রকাশিত হয়, দ্য ফার্স্ট নিউজ পেপার। এখানে বলা হয়নি যে ডেলি নিউজ পেপার বা মান্থলি নিউজ পেপার। যদি ডেলি নিউজ পেপারের কথা বলা হয় তাহলে আরেকটি হবে, বাট এখানে বলা হয়েছে দ্য ফার্স্ট নিউজ পেপার অফ ত্রিপুরা ইজ। অ্যান্ড দ্য রাইট অ্যান্সার ইজ ইয়েস। আমরা জানি দ্য ফার্স্ট নিউজ পেপার অফ ত্রিপুরা ইজ অরুণ, যে অরুণ ইজ দ্য ফার্স্ট নিউজ পেপার অফ ত্রিপুরা। এখন যদি বলা হয় যে দ্য ফার্স্ট ডেলি নিউজ পেপার অফ ত্রিপুরা, তাহলে হবে আনসার ডিফারেন্স, দ্য আনসার হবে দ্য জাগরণ। জাগরণ ইজ দ্য ফার্স্ট ডেলি নিউজ পেপার অফ ত্রিপুরা। দেখো ফ্রেন্ড, আমরা এইভাবে প্রত্যেকটা কোয়েশনের পিছনে কিছু ডিসকাশন করে চলবো, যেগুলো তোমাদেরকে মানে রিটেন করতে সুবিধা হবে। আর তোমরা আমাদের যেমনটা আমাদের প্রত্যেকটা ক্লাসে দেখতে পাও যে আমরা এক্সাম টাইপ কোয়েশন দেওয়ার চেষ্টা করি, ফোর অপশন। সো তোমরা এইভাবে এক্সামও আসে আমরা জানি, তো তার জন্য নিয়ে আসি তোমাদের যাতে এক্সাম ফোবিয়াটা দূর হতে পারে। সো দ্য নেক্সট কোয়েশন, এবং ফ্রেন্ড যদি বলি জাগরণ যে পাবলিশড হয়েছে, প্রথম যে পাবলিশড হয় 1954, যে 1954 জাগরণ দ্য ফার্স্ট ডেলি নিউজ পেপার 1954 প্রথম স্টার্ট হয়। অ্যান্ড দ্য ফার্স্ট নিউজ পেপার অফ ত্রিপুরা যদি বলি তাহলে অরুণ। কোয়েশন নাম্বার টু, ওয়েন ওয়াজ দ্য ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউশন এস্টাবলিশ ইন ত্রিপুরা, যে ত্রিপুরা ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউশন এস্টাবলিশ ইন ত্রিপুরা কখন হয়েছে, নিচের কোন সালে ত্রিপুরার ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউশন এস্টাবলিশ হয়েছে। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন সি, যে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, যে 1970 সেটা এস্টাবলিশ হয়েছে ফর দ্য ডেভেলপমেন্ট অফ সোশিও ইকোনমিক কন্ডিশন অফ ট্রাইবস, ফর সোশিও ইকোনমিক কন্ডিশন অফ ট্রাইবস অ্যান্ড আর্ট অ্যান্ড কালচার, যে দ্য বেনিফিটস অফ ট্রাইবস, বিশেষ করে যে দ্য ট্রাইবাল উপজাতি মানুষদের বেনিফিটের জন্য তাদের সোশিও ইকোনমিক কন্ডিশন ডেভেলপমেন্টের জন্য 1970 দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনিশিয়েটিভ নিয়েছে
এবং সেটা সেটা এস্টাবলিশ করেছে ত্রিপুরা ট্রাইবেল ত্রিপুরা সরি ট্রাইবেল রিসার্চ ইনস্টিটিউশন ইয়েস ফ্রেন্ড দ্য রাইট অ্যান্সার ইজ 1970 নেক্সট কোয়েশন কোয়েশন নাম্বার থ্রি দ্য ট্রি গার্ডেন দ্য ফার্স্ট ট্রি গার্ডেন অফ ত্রিপুরা ইজ যে ত্রিপুরা প্রথম ট্রি গার্ডেন কোনটি যে ত্রিপুরা ট্রি গার্ডেন হিসেবে কোনটি পরিচিত যেটা ফার্স্ট এস্টাবলিশ হয়েছে এবং সেটা সেটার সাথে আমরা পরিচিত সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন ডি যে আমরা জানি যে হীরাচরা হীরাচরা ইজ দ্য ফার্স্ট ট্রি গার্ডেন হীরাচরা ইজ দ্য ফার্স্ট ট্রি গার্ডেন সো সেটা প্রথম যে ট্রি গার্ডেন যেটা ত্রিপুরা থেকে ত্রিপুরাতে এস্টাবলিশ হয়েছে এবং সেটা ত্রিপুরা থেকে প্রথম সো যদি বলেই যে ট্রি গার্ডেন হীরাচরা কোথায় অবস্থিত প্রেজেন্টলি যে কৈলাসহর কৈলাসহরের মধ্যে ট্রি গার্ডেন হীরাচরা প্রেজেন্টলি এক্সিস্টিং করে এবং কৈলাসহর আন্ডার নর্থ ত্রিপুরা যে কৈলাসহর জানি যে আমরা আন্ডার নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে সো দ্য নেক্সট কোয়েশন হুইচ ওয়াজ দ্য ফার্স্ট নিউজ পেপার পাবলিশ ফ্রম আগরতলা এখন বলা হচ্ছে দ্য ফার্স্ট নিউজ পেপার পাবলিশ ফ্রম আগরতলা আগে আমরা বলেছি যে ত্রিপুরা ফার্স্ট নিউজ পেপার এবং সেটা ছিল অরুণ সো এখন আসলো যে ফার্স্ট নিউজ পেপার পাবলিশ ফ্রম আগরতলা যে আগরতলা থেকে কোনটি পাবলিশ হয়েছে ইয়েস দ্য রাইট অ্যান্সার ইজ অপশন এ রবি দ্য রবি ইজ দ্য নিউজ পেপার পাবলিশড যে প্রথম ত্রিপুরার ফার্স্ট নিউজ পেপার আগরতলা থেকে পাবলিশ হয়েছে রবি যে রবি প্রথম নিউজ পেপার যে আগরতলা থেকে পাবলিশ হয় কুয়েশন নাম্বার ফাইভ দ্য ভুবনেশ্বরী টেম্পল সিচুয়েটেড নিয়ার দ্য ব্যাঙ্ক অফ দ্য ভুবনেশ্বরী টেম্পল দ্য ভুবনেশ্বরী টেম্পলের সাথে আমরা সবাই পরিচিত দ্য ভুবনেশ্বরী টেম্পল কখন বা সিচুয়েটেড নিয়ার দ্য ব্যাঙ্ক অফ কোন নদীর তীরে অবস্থিত কোন নদীর কাছে অবস্থিত যে বিখ্যাত ভুবনেশ্বরী টেম্পল ত্রিপুরার মধ্যে একটা হিস্টোরিক্যাল প্লেস বলতে পারো যে ভুবনেশ্বর টেম্পল বিখ্যাত পুরানো ভুবনেশ্বরী টেম্পল কোন নদীর তীরে অবস্থিত দ্য রাইট অ্যান্সার ইজ অপশন সি যে গোমতি নদীর তীরে সেই আমাদের বিখ্যাত পুরানো ভুবনেশ্বরী টেম্পল অবস্থিত এবং সেটা বানানো হয় আমরা জানি সেভেন্টিন সেঞ্চুরির দিকে সেটা বানানো হয় মহারাজা গোবিন্দ মাণিক্যর দ্বারা মহারাজা গোবিন্দ মাণিক্য সেটা 19th century বানানো হয় যদি কনস্ট্রাকশনের কথা বলে যে যদি অ্যারাউন্ড ওটার টাইম বলে যে কখন থেকে কখন কখন বানানো হয় 1600 62 1675 দিকে সেটা কনস্ট্রাকশন করা হয়েছিল মহারাজা গোবিন্দ মাণিক্য সেটা তার সময় ওনার সময় সেটা ভুবনেশ্বরী টেম্পল নিয়ার দ্য ব্যাঙ্ক অফ গোমতি রিভার কাছে বানানো হয় নেক্সট কোয়েশন কোয়েশন নাম্বার সিক্স হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেট ইজ টু দ্য ইস্ট অফ ত্রিপুরা যে নিচের কোন স্টেটটি যে ত্রিপুরার পূর্বে অবস্থিত যে ত্রিপুরা পূর্বে কোন স্টেটটি অবস্থিত সো দ্য রাইট অ্যান্সার ইজ ইয়েস আমাদের সবার জানা যে ত্রিপুরা যে বাউন্ডারি শেয়ার করে ইন্ডিয়ার দুইটি স্টেটের সাথে যা আমরা জানি যে ত্রিপুরার অ্যারাউন্ড 84% যে অ্যারাউন্ড 84% বাউন্ডারি শেয়ার করে বাংলাদেশের সাথে তো বাকি রইল কত 16% যে 16% শেয়ার করে ইন্ডিয়ার দুইটি স্টেটের সাথে সো 18% শেয়ার করে বাংলাদেশের সাথে এবং সেটা হলো 856 কিলোমিটার ত্রিপুরা বর্ডার শেয়ার করে উইথ বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডার 856 কিলোমিটার অ্যান্ড জানি যে ত্রিপুরা আরও দুটি স্টেটের সাথে বর্ডার শেয়ার করে ইন্ডিয়ার সেটি হলো প্রথম হলো আসাম যে আসামের সাথে শেয়ার করে 53 কিলোমিটার যে 53 কিলোমিটার বর্ডার শেয়ার করে আসামের সাথে এবং 109 কিমি শেয়ার করে আমরা জানি যে মিজোরাম এবং মিজোরামই হলো যে ত্রিপুরার পূর্ব দিকে অবস্থিত সো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার যে মিজোরাম হলো যে পূর্ব দিকে অবস্থিত হুইচ স্টেট অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেট ইজ টু দ্য ইস্ট অফ ত্রিপুরা অ্যান্ড দ্য আনসার ইজ মিজোরাম হলো দ্য আনসার দেখো এখন ফ্রেন্ড আমরা দেখো এই একটা কোয়েশনের মধ্যে 4-5টা কোয়েশন করে নিয়েছি কোয়েশন এমনও থাকে যে আসামের সাথে ত্রিপুরা কত কিলোমিটার বাউন্ডারি শেয়ার করে এবং মিজোরামের সাথে কত কিলোমিটার বাউন্ডারি শেয়ার করে তো তার থেকে বেশি কোনটির সাথে শেয়ার করে মিজোরামের সাথে এবং ত্রিপুরা বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি বাউন্ডারি শেয়ার করে এবং সেটা হলো 856 কিলোমিটার
and that is 84%. Next question. Which one is the is a Tripura state tree? The nicher kunti Tripura rajya gach. The Tripura gach bola hoy. Kunti Tripura state tree? The state tree of Tripura is yes. I am asha kore je 99% manush parbe sheta answer. And the right answer is agor. The option C is the right answer. Je agor holo Tripura state tree. Question number 8. Which one is the highest point of Tripura? Yes. To sheta answer bolar kichu rakhe na. Amra jane je pray around 1000. Around 1000 meter. Around 1000 meter shatar uchchota. Yes, around 1000 meter above 3280. The 3280 meter foot holo shatar uchchota. So the right answer is option C, battling ship. The battling ship holo sheti. Jetar Tripura highest point of Tripura. Question number 9. How many districts and subdivision in Tripura? Friends, question gula khubi easy lagche asha kori shobar jonno karon shegula shobi amader Tripura upore related but asha kori pashapashi egula khubi important oneker modhe hoyto onek shomoy doubt thake je ei easy question gulo niye to amra mone kori je esob gulao tomader sathe discussion kore concept gula clear kora dorkar. So the right answer is yes, amra shobai jani je Tripurate 8 district ebong 23 subdivision ache. So Tripura te ache 8 district and 23 subdivision. And 23 subdivision. Yes friend. Ar jodi boli je Tripura te block koyti ache egulo aste pare je je how many blocks is block in Tripura. So the right answer is 58. Je 58 block ache the Tripura 58 block holo Tripurar moddhe ebong seta affected from je amra janite seta affected from 21st january theke 21st january 2012 to 21st january 2012 theke seta affected tar age amra janite Tripurate 4 district chilo to tar pore amra 4ta district aro baniyeche to ekhon total 8 district ebong tar pashapashi Tripura tokhon 6টি সাবডিভিশন বানিয়েছে এখন টোটাল 23 সাবডিভিশন এবং ব্লক বানিয়েছে তখন 5টি তো টোটাল নাও এখন টাইমে 58 ব্লক. নেক্সট কোশ্চেন Tripura ইজ টপ প্রোডিউসার অফ হুইচ অফ দা ফলোইং যে নিচের কোনটি Tripura টপ প্রোডিউস করে সো দা রাইট অ্যানসার ইজ অপশন বি দ্য ন্যাচারাল রাবার. ন্যাচারাল রাবার Tripura এগুলার মাধ্যমে নিচের এগুলার মধ্যে Tripura টপ প্রোডিউস করে এবং যদি প্রথম কে আমরা জানি যে প্রথম রাবার কে প্রোডিউস করে সবচেয়ে বেশি প্রথম যদি প্রথমে কথা বলা হয় তাহলে হবে কেরালা যে কেরালা ইজ দ্য রাইট অ্যান্সার যে কেরালা হলো যে প্রথম যে সবচেয়ে বেশি রাবার প্রোডিউস করে বাট এখানের মধ্যে Tripura ন্যাচারাল রাবার সবচেয়ে বেশি উৎপাদন করে. নেক্সট কোয়েশন and that is question number 11. Friends, এইভাবে দেখি তোমরা দেখলে যে আমরা 10টি কোশ্চেন করে নিয়েছি পিছনের কোশ্চেনগুলোও মোস্ট ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই লাস্ট অবধি থাকবে এবং ক্লাসের সাথে শেষে কমেন্ট এবং লাইক করতে ভুলবে না তোমাদের লাইক এবং কমেন্ট আমাদেরকে মোটিভেট করে এরকম আরও ক্লাস নিয়ে আসতে তোমাদের থেকে আমরা যদি রেসপন্স আরও বেশি পরিমাণে পাই অবশ্যই আমরা আরও অনেকটি ক্লাস নিয়ে আসব আপকামিং ডেইসে তো সব তোমাদের উপরে ডিপেন্ড করে. কোশ্চেন নাম্বার 11. হুইচ ন্যাশনাল হাইওয়ে কানেক্টস Tripura উইথ দ্য রেস্ট অফ দ্য কান্ট্রি দেখ নিচের কোন ন্যাশনাল হাইওয়ে কানেক্টস করে Tripura কে রেস্ট অফ দ্য কান্ট্রির সাথে. ইয়েস দ্য রাইট অ্যান্সার ইজ অপশন সি যে আমরা জানি যে অপশন সি NH-8 যে NH হলো সেই ন্যাশনাল হাইওয়ে তো Tripura কে ভারতে অন্য অন্যান্য রাজ্যগুলোর সাথে কানেক্টেড করে এবং সেটা আসামের করিমগঞ্জ থেকে Tripura সাবরুম পর্যন্ত বিস্তৃত NH-8.
Hence, is there 8 is the right answer. Question number 12. The only district of Tripura to have international border with two state of India is. The nicher kun district, nicher kun Tripura district. ভারতে দুটি রাজ্যের সাথে আন্তর্জাতিক সীমানা শেয়ার করে। তো আমরা জানি যে ত্রিপুরাতে 8 ডিস্ট্রিক্ট আছে। তার মধ্যে কোন ডিস্ট্রিক্টটি হবে যে ত্রিপুরার কোন ডিস্ট্রিক্টটি যেতে ভারতে অন্যান্য রাজ্যগুলোর সাথে বর্ডার শেয়ার করে। And the right answer is North Tripura. যে North Tripura সেই ডিস্ট্রিক্ট যে আরো দুটি স্টেটের সাথে বর্ডার শেয়ার করে। Next question, question number 13. What is the source of river Monu? The river Monu's source ki? The river Monu's utputti kutha theke? Yes, river Monu originated kutha theke? The source of river Monu is So the right answer is option S, Shakhan. The Shakhan is the right answer. Yes, friends, Shakhan is the Right answer. The river of Monu, the sources of river of Monu is Shakhan. Next question. Question number 14. Howrah River originated from which of the following river? The nature Howrah River to originated from which of the following river? The Howrah River amra jani je Howrah River der kothay obosthito ekhon kothay ache Howrah nodir kache kun shohor ti ache je amader rajyer rajdhani Agartala রাজ্যের রাজধানী আগরতলা হাওড়া নদীর কাছে আছে দ্য হাওড়া রিভার অরিজিনেটেড ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং রিভার সো হাওড়া নদী অরিজিনেটেড ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং রিভার সো দ্য রাইট অ্যান্সার ইজ আমরা জানি যে হাওড়া নদী অরিজিনেটেড ফ্রম অপশন বি দ্যাট ইজ বরমুরা রেঞ্জ দ্য বরমুরা রেঞ্জ থেকে হাওড়া নদীর উৎপত্তি তো হাওড়া নদীর লং ডিস্টেন্স হলো 53 কিলোমিটার যে 53 কিলোমিটার হলো হাওড়া নদীর ডিস্টেন্স এবং সেই নদীটি বর্তমানে বর্মুরা থেকে বর্মুরা রেঞ্জ থেকে উৎপন্ন হয়ে আগরতলার মধ্য দিয়ে তিতাস নদীতে গিয়ে বাংলাদেশে তিতাস নদীতে গিয়ে সেটা পড়েছে নেক্সট কোয়েশন কোয়েশন নাম্বার 15 হোয়াট ইজ দ্য টোটাল এরিয়া অফ ত্রিপুরা যে ত্রিপুরার টোটাল এরিয়া কত যে ত্রিপুরার ভৌগোলিক আয়তন বা এরিয়া কত কিলোমিটার যে ত্রিপুরার এরিয়া কত স্কোয়ার কিলোমিটার Yes, আমরা জানি যে ত্রিপুরা আয়তন হলো অপশন বি যে 10,491.69 স্কোয়ার কিলোমিটার এবং সেটাকে এভাবেও অনেক সময় কোয়েশন আছে যে 10,492 স্কোয়ার কিলোমিটার এভাবেও আসতে পারে আর যদি পয়েন্ট দিয়ে দেয় তাহলে এইভাবে আসবে দ্য এত স্কোয়ার কিলোমিটার দ্য এরিয়া অফ টোটাল ত্রিপুরা নেক্সট কোয়েশন কোয়েশন নাম্বার 16 Where is the rock cut gigantic image of Ganesh found in Tripura? The Tripura kothay? The rock cut gigantic image means the Tripura Ganesher rock cut bishal chitra kothay paoa jay? The Tripurar pathorer moddhe kata bishal chitra kothay paoa jay? Yes, seta amader shobar sathe porichito je kothay paoa jay? Yes. So the right answer is option C, Unakoti. Je Unakotite seti paoa jay. So Unakoti under নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট উনকোটি আন্ডার নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট তো ত্রিপুরা 8টা ডিস্ট্রিক্টের মধ্যে উনকোটির মধ্যে নর্থ ত্রিপুরার মধ্যে উনকোটি পড়ে তো সেখানে যে রক কাট জাইগেন্টিক্স ইমেজ অফ গণেশ পাওয়া যায় এন্ড দ্যাট ইজ 17 নাম্বার কোয়েশন উনকোটি দ্য ফেমাস আর্কিওলজিক্যাল সাইট ইজ সিচুয়েটেড নিয়ার তো সেটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি উনকোটি নিয়ে এবং নর্থ ত্রিপুরা নিয়ে আশা করি সেটা দেখে তোমরা সবাই বুঝতে পেরে গেছো যে কোনটি হবে সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন এ দ্যাট ইজ কয়লা শহরে দ্য ফেমাস উনকোটি আর্কিওলজিক্যাল সাইট যে প্রত্নতাত্ত্বিক সাইট যে হিস্টোরিক্যাল প্লেস সেটি কয়লা শহরে অবস্থিত অ্যান্ড দ্য কোয়েশন নাম্বার 18 হুইচ রিভার সেপারেট বাংলাদেশ ফ্রম ত্রিপুরা যে নিচের কোন নদীটি বাংলাদেশকে ত্রিপুরা থেকে পৃথক করেছে যে নিচের কোন নদীটি আছে যে বাংলাদেশকে ত্রিপুরা থেকে পৃথক করেছে
তারাগো দেখো আমরা বাংলাদেশ এবং ত্রিপুরার মধ্যে পড়েছি যে ত্রিপুরা কত কিলোমিটার বাংলাদেশের সাথে শেয়ার করে, পাশাপাশি আমরা জানি যে ত্রিপুরা 84% বর্ডার শেয়ার করে উইথ বাংলাদেশ এবং 16% বর্ডার শেয়ার করে উইথ ইন্ডিয়ার টু স্টেট, অ্যান্ড দ্যাট ইজ ওয়ান স্টেট ইজ আসাম অ্যান্ড দ্য অ্যানাদার ওয়ান ইজ মিজোরাম। সো ত্রিপুরা সেপারেট করে বাংলাদেশ থেকে নিচে কোন নদীটি, সেটা হবে ফেনি, যে ফেনি রিভার বাংলাদেশকে ত্রিপুরা থেকে পৃথক করে। নেক্সট কোয়েশন, হুইচ স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রোডিউসার অফ রাবার ইন নর্থ ইস্ট ইন্ডিয়া, দ্য নিচের কোন স্টেটটি লার্জেস্ট প্রডিউস করে প্রোডিউসার অফ রাবার নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে, যে বৃহত্তম উৎপাদক স্টেট নিচের কোনটি হবে রাবারের ক্ষেত্রে। ইয়েস, আমাদের সবার জন্য আমরা উপরেও কুয়েশনে পড়েছি যে ত্রিপুরা হিউজ অ্যামাউন্ট অফ রাবার প্রডিউস করে কেরলার পরে। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন ডি, যে আমাদের ত্রিপুরা সেটা প্রডিউস করে লার্জ অ্যামাউন্ট অফ রাবার নর্থ ইস্ট স্টেটের মধ্যে, যে নর্থ ইস্ট স্টেটের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ রাবার ত্রিপুরা প্রডিউস করে। অ্যান্ড দ্য লাস্ট কুয়েশন ফর টুডে, তার আগে ফ্রেন্ড অবশ্যই আমাদের ক্লাসটি দেখার পরে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। যদি তোমাদের ক্লাস ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে আমাদেরকে জানাবে এবং পাশাপাশি তোমরা তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে। 20 নম্বর কোয়েশন, হুইচ অফ দ্য ফলোয়িং কোম্পানি সাপ্লাইজ সিএনজি টু দ্য ট্রান্সপোর্ট সেক্টর অফ ত্রিপুরা, যে সিএনজি মানে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, তো সিএনজি নিচের কোন কোম্পানি সাপ্লাই করে ট্রান্সপোর্ট সেক্টর অফ ত্রিপুরা, যে ট্রান্সপোর্ট সেক্টর অফ ত্রিপুরা সাপ্লাই করে সিএনজি নিচের কোন কোম্পানি ট্রান্সপোর্ট সেক্টর অফ ত্রিপুরাকে সাপ্লাই করে সিএনজি। দ্য রাইট অ্যান্সার ইজ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, টিএনজিসিএল সেই কোম্পানি ত্রিপুরার ট্রান্সপোর্ট সেক্টরকে সিএনজি সাপ্লাই করে এবং টিএনজিসিএলের পুরো নাম হলো আমরা জানি যে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড, ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড, ফুল ফর্ম অফ সিএনজি, ফুল ফর্ম অফ দ্য কোম্পানি টিএনজিসিএল। আমরা আশা করব তোমাদেরকে আমরা হেল্প করতে পেরেছি। আমরা প্রথম দিন থেকে যারা আমাদের সাথে আসো অবশ্যই জানবে যে আমাদের ক্লাসের প্রত্যেকটা পিডিএফ তোমাদের সাথে শেয়ার করে থাকি, তো তার জন্য তোমরা অবশ্যই প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপস ইনস্টল করে সেখানে লেটস ক্রিক ত্রিপুরা সার্চ করলে আমাদের চ্যানেল পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সবগুলো ক্লাসের পিডিএফ ডাউনলোড করতে পারো এবং ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক দিয়ে দেবো, সেখানেও ক্লিক করে জয়েন করতে পারবে। তো আশা করবো যে তোমরা সব সুবিধাগুলো ভোগ করবে যেগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করছি এবং আমাদের সাথে প্রত্যেকটি ক্লাস থাকবে আগামী দিনেও। তো তার সাথে সবাই অবশ্যই ভালো থাকবে, নিজেদের খেয়াল রাখবে, বড়দেরকে রেসপেক্ট করবে, পাশাপাশি তোমরা তোমাদের ব্যক্তিত্ব এইভাবে বিকাশ করবে যেন তোমাদের আশেপাশের মানুষ সেফ ফিল করে। থ্যাংক ইউ অল।